জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা, যিনি বাংলা সিনেমা জগতে নতুন কিছু দেখার প্রতিযোগিতা নিয়ে ইন্ডাস্ট্রিতে আসেন। আজকে আমরা জানব জায়েদ খানের লাইফস্টাইল সম্পর্কে, তিনি কত টাকা আয় করেন, বাড়ি গাড়ি এবং অজানা তথ্যগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তার আসল নাম জায়েদ খান, তিনি পেশায় একজন চলচ্চিত্র অভিনেতা। তিনি 30 জুলাই 1984 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 36 বছর। তার জন্মস্থান পিরোজপুর বাংলাদেশ, বর্তমান ঠিকানা ঢাকা বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ইসলাম। শিক্ষা জীবন, জায়েদ খান 1995 সালে ঢাকা সিটি কলেজ থেকে এসএসসি পাস করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। তারা 4 ভাইবোন, সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। ক্যারিয়ার, জায়েদ খান 2006 সালে রিয়াজ ও শাবনুরের সাথে ভালোবাসা ভালোবাসা সিনেমাটি দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেছিলেন। মুভিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারপরে তিনি আমিন খান ও নিপুণের সাথে জমিদার বাড়ির মেয়ে ছবিতে হাজির হন। 2009 সালে রিয়াজ ও শাবনুরকে নিয়ে তিনি মন ছুঁয়েছে মন ছবিতে অভিনয় করেছিলেন। ইনকাম, তিনি প্রতিটি ছবির জন্য 10 থেকে 15 লক্ষ টাকা নেন। বাড়ি, গাড়ি, অজানা তথ্য, তিনি এ পর্যন্ত 25টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি 5ই মে 2017 সালে ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং জায়েদ খানের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।